রিকশাই তো 30 গতিতে চলে, আমরা কিভাবে 30 গতিতে চালাবো? এটা কোনো নিয়ম হইলো যে বিশেষজ্ঞরা করছে? বিশেষজ্ঞরা ওকে মনে করেন মাল খাইতে দেন, মাল খাওয়া বিশেষজ্ঞ এগুলো কি কইছে বোঝেননি ভাই? আপনারা আমার সেন্সে সাধারণ পাবলিকও তো বুঝতেছে যে গাড়ি 30-এ যদি আমরা চালাই বাদ যাবে 50-60-এ, তখন আমরা কি করব? রাস্তার একটা গতি আছে না, এটা তো সম্ভব না। রাস্তার গতির সাথে মনে করেন গাড়ি যদি আমরা না মেলে, আমরা যদি না তাল মিলে চালাইতে পারি, তাহলে তো আমাদের পিছন থেকে মেরে দিবে। রিকশাই তো 30 গতিতে চলে, আমরা কিভাবে 30 গতিতে চালাবো? এটা কোনো নিয়ম হইলো যে বিশেষজ্ঞরা করছে? বিশেষজ্ঞরা ওকে মনে করেন মাল খাইতে দেন, মাল খাওয়া বিশেষজ্ঞ এগুলো কি কইছে বোঝেননি ভাই? আপনারা আমার সেন্সে সাধারণ পাবলিকও তো বুঝতেছে যে গাড়ি 30-এ যদি আমরা চালাই বাদ যাবে 50-60-এ, তখন আমরা কি করব? রাস্তার একটা গতি আছে না, এই রাস্তায় গতি চলবে 50, আমরা এই রাস্তায় যদি 30 চালাই তাহলে তো আমরা অ্যাক্সিডেন্ট করব। একের পর এক আইন করতেছে বিশেষজ্ঞরা, বিশেষজ্ঞকে তো বুদ্ধিতে করতেছে, এরা হেরাই ভালো বোঝে, এটা তো অযৌক্তিক, এটা তো চলে না, বোঝেননি? এমন কেনটা আইন মনে হয় এই জায়গায় মনে হয় আছে, পরিবহনের কোনো হিসাব কিতাব আছে? গণপরিবহনের লোকটা যাতে বেশি ওঠে, মোটরসাইকেল সেক্টরটা ধ্বংস করতে যাচ্ছে এমন কিছু, পরিবহন সেক্টর তো এত টাকা পায়, আমাকে কাছ থেকে টাকা পায় না, বেকাররা হনে যে মনে করেন রাইট শেয়ার দিচ্ছে, এটা মনে করেন এমন ওই এরা চিন্তাই করবে, ডাকাতি করবে এইটা চাচ্ছে। যারা আগে মনে করেন বিভিন্ন খারাপ কর্মে লিপ্ত ছিল, এরা তো সবাই রাইট শেয়ার দিচ্ছে এখন, তারা যদি রাইট শেয়ার দিতে না পারে চুরি এই সেই আবার বাইরে যাবে, সন্ত্রাসী কার্যক্রম আবার বাড়বে। আমার পরামর্শ হতে পারে এটা আরও উন্মুক্ত করে দিক, রেস্ট্রিকশন না দিয়ে, কোনো বাধা না দিয়ে এটা আরও উন্মুক্ত করে দিক। ঢাকা শহরে তো আপনার মোটরসাইকেল ছাড়া আর চলাচলের কোনো অ্যাওয়ে নেই, তো আর তো কোনো রাস্তা নেই, মোটরসাইকেলই তো একমাত্র আপনার এক জায়গা থেকে আরেক জায়গা তাড়াতাড়ি যাওয়া সম্ভব, তাছাড়া তো আপনি যাইতে পারবেন না। এটা তো শুধু আমাদের একা সমস্যা হবে না, জনসাধারণের সমস্যা হবে। এখন আইন করা হচ্ছে এটার পিছিয়ে, হয়তো এটার পিছিয়ে হয়তো ওই গণপরিবহনেরই একটা আছে, আপনার সিন্ডিকেট আছে বোঝেননি, গণপরিবহনের লোক বেশি হবে, 10 লাখ বাইক থাকলে মনে করেন 10 লাখ মানুষ তো চাইপে যাচ্ছে, একটু নিয়ম টিয়ম করে এগুলো যদি চাপাইতে পারে গণপরিবহনে ভালো হলো, গণপরিবহন দ্বারা টাকা পাচ্ছে, এই ছাড়া তো আর আমি কিছু দেই না। দেশের জনগণই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের মানুষই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নয়ন করছে এটা ঠিক আছে, এখন তো মনে করেন বাইক 30-এ চলবে এটা তো কোনো যৌক্তিক কথা না, এটা তো অযৌক্তিক কথা। বিশেষজ্ঞরা কয় গণপরিবহন যত বাড়বে তত নাকি যানজট কমবে, এইগুলো কি বিশেষজ্ঞ? ওনার উদ্দেশ্যে কী বলবো, এরকম পারফেক্ট বিশেষজ্ঞ নেই বোঝেননি, যা আছে মনে করেন এক জায়গার বিশেষজ্ঞ আরেক জায়গায় এসে কথা বলে। প্রধানমন্ত্রী তো দেশের উন্নয়ন করছে, অনেক উন্নয়ন করছে, আইনটা অযৌক্তিক ভাই, চলে না এটা, দেখেন মানে কি না সবাই। আমাদের যাতে চালাতে সুবিধা হয় এই নিয়মে তো চলে না মোটরসাইকেল বোঝেননি, এই নিয়মটা উঠাই দিই। এখনও করেনি বোধ হয়, কার্যকর হয়েছে? কার্যকর হয়নি তাহলে কার্যকর করার দরকার নেই।